উত্তরবঙ্গের রাস্তা খুবই সুন্দর, দুই ধারে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। গাড়ি ছুটে চলল কোচবিহার রাজাদের রাজবাড়ির উদ্দেশ্যে। সামনের নদীটার নাম বিউটি নদী। বিউটি নদী ক্রস করে আমরা রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। এসে দাঁড়ালাম আমরা রাজবাড়ির গেটের সামনে। রাজবাড়ির গেটের ডান পাশেই টিকিট কাউন্টার এবং তার পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমরা টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতর। টিকিটের মূল্য মাথা পিছু 20 টাকা, স্থানীয়রা বলবে 20 টাকা। আজ থেকে 134 বছর আগে অর্থাৎ 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে গড়ে ওঠে এক বিশাল রাজবাড়ি। রাজবাড়ির নাম দেওয়া হয় ভিক্টর জুবিলি প্যালেস। পরবর্তীকালে এই প্রাসাদ লোকমুখে কোচবিহার রাজবাড়ি নামে পরিচিতি পায়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন কোচ বংশের শাসক। এই কোচ বংশ প্রায় 500 বছর শাসন করেছিল। আজ আমি আপনাদের এই রাজবাড়িটি ঘুরে দেখাবো এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও ও আপডেট পাওয়ার জন্য। এই রাজবাড়িটি তৈরি করেছিল সেই সময়কার বিখ্যাত কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন। আমরা এই রাস্তা দিয়েই দরবার হলে প্রবেশ করলাম। রোমের সেন্ট পিটার্স গির্জার অনুকরণে তৈরি হয়েছে এই দরবার হলটি। এই দরবার হলের ঠিক মধ্যিখানে আছে 12 কোণযুক্ত গম্বুজ। গম্বুজের ঠিক নিচেই রয়েছে 12টি বাতায়ন পথ। এই গম্বুজটি মেঝে থেকে 395 ফিট উঁচু। এই দরবার কক্ষের মেঝের কেন্দ্রস্থলে রয়েছে শৌর্য ও মহিমায় মণ্ডিত রাজপ্রতীক। দরবার হলে রাজার অভিষেক উৎসবেরও ছবি লাগানো আছে। দরবার কক্ষের পাশের বারান্দা থেকে রাজবাড়ির মধ্যকার অংশের দৃশ্য। একটি ঘরে রাখা আছে রাজার ব্যবহৃত বিলিয়ার্ড বোর্ড। দরবার কক্ষের পাশেই একটি হাতির মাথার স্কেলিটন রাখা আছে। তার পাশ দিয়েই কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায় যাওয়ার জন্য। দোতলা থেকে দরবার হলটি ঠিক এই রকম দেখতে লাগে। একটি ঘরে রাখা রয়েছে তখনকার দিনের ব্যবহৃত নানা ধরনের পাত্র, মুখোশ, বাদ্যযন্ত্র। নানা ধরনের বাঁশি। একটি কালী মূর্তি। পোশাক।
এবং মাছ ধরার নানা রকমের উপকরণ। বিদেশ থেকে কেনা চেয়ার একটি ঘরে আছে রাজাদের ব্যবহৃত আসবাবপত্র। রাখা রয়েছে সেনাপদক, কারুকার্য করা চামচ। এখানে আছে রাজার শাহী শিলমোহর। হাতিয়ার কক্ষে সজ্জিত আছে নানা ধরনের তরোয়াল এবং আগ্নেয়াস্ত্র। এখানে রাখা রয়েছে একনলা এবং দোনলা বন্দুক। রাজারা শিকারে যেতে খুব ভালোবাসতেন, তাই এখানে শিকারের কিছু উপকরণও দেখা যায়। অনেক ব্রিটিশ অফিসার এখানে আসতেন আর এখান থেকে তারা শিকারে যেতেন। একটি ঘরে রয়েছে প্রাচীন দেবদেবীর মূর্তি। 1773 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে রাজ্যটি কোচবিহার নামে পরিচিতি পায়। কোচবিহার শব্দের অর্থ হল কোচ জাতির বাসস্থান। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় কোচবিহার রাজ্য ভারত বা পাকিস্তান কারোর সাথেই যুক্ত না হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীকালে মহারাজ জগৎদীপেন্দ্র নারায়ণ 1949 সালের 28 আগস্ট ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন স্বাক্ষর করেন। 1950 সালের 1 জানুয়ারি প্রাদেশিক আইনের বলে কোচবিহার রাজ্যটিকে ভারত সরকার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।